ইউনিসেফ নেতৃত্বে হাজার হাজার নেতা কর্মীদের হত্যা, বাড়িঘর লুটপাট, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খাল করে দেওয়া হয়েছে। এর বিচার একদিন হবে ইনশাল্লাহ। যে এরা মেয়াদ উত্তীর্ণ গাজা টাজা মালটাল খেয়েটে এই সমস্ত কথাবার্তা বলতেছে, যেখানে বাংলাদেশে তিনটি গণহত্যা হয়েছে এবং সেই গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনা পালিয়েছে। এরই মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার ইস্যুতে কথা বলেছেন সোহেল তাজ। দেখেন, আপনারা প্রত্যেকের সংবাদপত্রে, প্রত্যেকের গণমাধ্যমে হেলমেট বাহিনী, হকি স্টিক, পুলিশের কাপড় পরে ছাত্রলীগ আক্রমণ করেছে, এরকম সবাই লিখেছেন। আপনারা কে রাষ্ট্রপতি হতে পারেন তার নামটা বলুন, তবে যিনি রাষ্ট্রপতি হবেন তাকে প্রথমত হতে হবে সৎ। আমি শুধু একটা পয়েন্টই দিলাম। হঠাৎ করে ডক্টর ইউনুসের বিরুদ্ধে এমন একটা অভিযোগ তুলেছে আওয়ামী লীগের একজন নেতা। প্রিয় দর্শক শ্রোতা, হঠাৎ করে এত বড় সাহস আসলে কোত্থেকে পাচ্ছে আওয়ামী লীগের নেতারা? গর্ত থেকে ব্যাঙের মতো সাপের মতো মাথা বের করে ডক্টর ইউনুসের বিরুদ্ধে এত বড় অভিযোগ করার সাহস আসলে পাইল কিভাবে? ডক্টর ইউনুস নরম সরম একজন মানুষ, এইটা হয়তো ওরা বুঝছে। একটা জিনিস দেখেন, যেই মানুষগুলো একটু নরম সরম হয় তার ভিতরে যে কিছু চাপা রাগ থাকে আসলে সেইটা যখন প্রকাশ করে তখনই মানুষ দিশা পায় যে এর মধ্যে আসলে কী চাপা আছে। তো ডক্টর ইউনুসকে হয়তো তারা নরম ভাবতেছে, ভিতরে যে তার চাপা একটা রাগ আছে সেইটা যদি প্রকাশ করে আওয়ামী লীগের লোকজন হয়তো দিশিয়া পাইবে। তো প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও শুরুতেই হয়তো দেখছেন, তাই না? ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, এরপর থেকে আওয়ামী লীগের তো গোম হারাম, তাদের খাওয়া দাওয়া হাগামতা সব কিছু হারাম হয়ে গেছে, যে কখন বা আবার কোন সময় আওয়ামী লীগও নিষিদ্ধ হয়ে যায় ছাত্রলীগের সাথে সাথে। হারাম হওয়াটাই স্বাভাবিক, কারণ তো তারা মনে করেন সবাই খালের মধ্যে ঢুকছে, এখন আবার ধীরে ধীরে খালি থেকে বাইর হইতেছে। তো ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে অবশেষে আশ্চাতর একটু বাঁশও দিয়ে দিছে। হ্যাঁ, মনে করেন যে গিটওয়ালা বাস, ঝাড় সহকারে বাস, গিটওয়ালা বা আইকেওয়ালা বাস যেটাকে বলে, এটা কিন্তু তাকে দেওয়া হয়েছে। তো ভিডিওর শুরুতেই হয়তো ভিডিওর কিছু খণ্ড বিশেষ আপনারা দেখছেন। আর রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপ্পুর পদত্যাগের বিষয়টি নিয়ে কিন্তু সমালোচনা চলতেছিল, পদত্যাগ হলো না কেন? তো বিস্তারিত আজকের এই ভিডিওতে সাজানো হয়েছে, কয়েকজন বিশ্লেষকের ভিডিও এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ একসাথে করেছি। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিও ফুটেজের অংশ বিশেষ বা মূল আলোচনাগুলো শুনে আসি। ইউনিসেফ নেতৃত্বে হাজার হাজার নেতা কর্মীদের হত্যা, বাড়িঘর লুটপাট, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খাল করে দেওয়া হয়েছে। এর বিচার একদিন হবে ইনশাল্লাহ। যে এরা মেয়াদ উত্তীর্ণ গাজা টাজা মালটাল খেয়েটে এই সমস্ত কথাবার্তা বলতেছে, যেখানে বাংলাদেশে তিনটি গণহত্যা হয়েছে এবং সেই গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনা পালিয়েছে, পালাবার পরে সেখানে আজকে আন্দোলনটা তো একদিনের না, আজকে ১৬ বছর পর্যন্ত সে এই গণহত্যা, গুম, খুন, নির্যাতন করতেছে, দখল করতেছে এবং আইনের শাসন শেষ করে দিয়েছে, ভোট অধিকার শেষ করে দিয়েছে, গণতন্ত্র শেষ করে দিয়েছে এবং স্পষ্টভাবে এরা একটা খুনি। এবং শুধুমাত্র ছাত্রলীগ নিষিদ্ধ না, এখানে তো নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকেও। এরা গর্তে থেকে উকিঝুঁকি দিচ্ছে, এরা সাহস থাকলে সামনে আসুক, তারা আইনের মোকাবিলা করুক, তারা আপনার ডক্টর ইউনুস সাহেবের বিচার করবে, করুক। কিন্তু এই যেভাবে তারা বিভিন্ন জায়গায় গর্তের মধ্যে থেকে উকিঝুঁকি দিচ্ছেন, এবং আমি তো মনে করতেছি যে এদের সাহসী নাই এবং থাকার কথাও না, গণহত্যাকারী কোনো দলের এটা থাকে না। ছাত্র জনতা তো তারা খুঁজতেছে যে আওয়ামী লীগের সাল বাকল তুলে দিবে, এবং শুধু ছাত্র জনতা না, বাংলাদেশের সকল লোক ঐক্যবদ্ধ হয়েছে যে আওয়ামী লীগের বিচার চাচ্ছে, তাদের ফাঁসি চাচ্ছে, তাদেরকে খুঁজতেছে। কিন্তু এইখানে ওখানে সেখানে বসে এই উকিঝুঁকি মারা গর্ত থেকে, তারা তো বহুবার আগে বলেছিল যে আওয়ামী লীগ সর্ববৃহৎ দল, বরঞ্চ বিএনপি পারে না, এরা পালায় না, এরপর নির্লজ্জভাবে আবার এখন গর্তে থেকে, গোপনে থেকে, কোথায় একশো হাত মাটি নিচে থেকে থেকে ওখান থেকে একটু কথা বলে এই গর্তে থেকে উকিঝুঁকি মেরে আপনার সৎসাহস থাকলে সামনে আসুন, একেবারে স্পষ্টভাবে ছাত্র জনতারা আপনাদেরকে খুঁজে আপনারা সামনে আসলে আপনাদের সাল বাকল তুলে দেবে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে যে প্রশ্নটি আপনি করেছেন, জাহাঙ্গীর কবির নানক আজকে যে বক্তব্যটি দিয়েছেন প্রধান উপদেষ্টার বিরুদ্ধে, এবং তিনি বলেছেন দুইটি বিষয় এনেছেন, একটি হচ্ছে যে গণহত্যার জন্য বিচার হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের, এবং পাশাপাশি তিনি বলেছেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য তার বিচার হবে। আপনার হাস্যকর, এরা আসলে কখন সামাল কখন বেসামাল। এই যে জাহাঙ্গীর কবির নানক, আপনারা জানেন যে উনি যখন প্রতিমন্ত্রী ছিল তখন একটি ঈদগাহ মাঠে গিয়েছিলেন, আগের দিন গিয়ে তখন তিনি বলতেছিলেন যে আগামীকাল ঈদুল ফিতরের জানাজা নামাজ, তখন সচিব বলেছিল স্যার জানাজা নামাজ না, আবার বলছে ঈদুল ফিতরের আজহার জানাজা নামাজ, এরপর বলছে জানাজা নামাজ না, এরপর বলছে ঈদুল আজহার জানাজা নামাজ, বলছে স্যার জানাজা নামাজ না, আগামীকাল ঈদুল ফিতরের নামাজ। তাই আজকেও আমি, আমার কাছে মনে হচ্ছে যে এরা মেয়াদ উত্তীর্ণ গাজা টাজা মালটাল খেয়েটে এই সমস্ত কথাবার্তা বলতেছে, যেখানে বাংলাদেশে তিনটি গণহত্যা হয়েছে এবং সেই গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনা পালিয়েছে, পালাবার পরে
সেখানে আজকে আন্দোলনটা তো একদিনের না, আজকে ষোলো বছর পর্যন্ত সে এই গণহত্যা, গুম, খুন, নির্যাতন করতেছে, দখল করতেছে এবং আইনের শাসন শেষ করে দিয়েছে, ভোট অধিকার শেষ করে দিয়েছে, গণতন্ত্র শেষ করে দিয়েছে এবং স্পষ্টভাবে এরা একটা খুনি। এবং শুধুমাত্র ছাত্রলীগ নিষিদ্ধ না, এখানে তো নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকেও। আজকে আমি শুরু থেকেই আপনাদেরকে বলেছিলাম যে এই একটা বিপ্লবের পর বা একটা গণঅভ্যুত্থানের পর যে সরকার এসেছে সেই সরকারের আরও কঠোর হওয়া উচিত ছিল। এই আওয়ামী লীগের টপ টু বটম যারা অবৈধ পয়সা অর্জন করেছে, টাকা পাচার করেছে, 20 লক্ষ কোটি টাকা পাচার করেছে, তাদের আইনের আওতায় এনে এই সম্পদকে বাজেয়াপ্ত করতে হবে। যত সময় বাজেয়াপ্ত না করবে এরকম এই মনে করেন এই জাহাঙ্গীর কবি নানক, শেখ হাসিনা ওই অডিও টডিও করে বিভিন্ন রকম ছাড়তে থাকবে, বিভিন্ন সময় আন্দোলনে আসবে, বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে কখনো আনসার, কখনো রিক্সা চালক, কখনো সনাতন ধর্ম, এরকম আসতেছে, এই বোরকা পরা, বোরকা খোলা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তখন আসতো না। এখানে যদি ঠিকই তাদের উপর তাদের এই অবৈধ সম্পদকে বাজেয়াপ্ত করে তো সকলকে আইনের আয়তা আনা হতো। এবং এখনও আমি বলবো ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব সহ যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন তাদেরকে বলবো যে তাদেরকে কঠিন আইনের আওতায় আনা হোক, কারণ কখনো যারা গণহত্যাকারী তারা কিন্তু কখনো ঘুরে দাঁড়াতে পারে না। বিশ্বের রেকর্ড নেই যে কোনো একটা গণহত্যাকারী দল পরবর্তীতে আবারও কখনো ঘুরে দাঁড়াতে পারছে। এই বাংলাদেশের এই গণহত্যাকারীদের কোনো ঠাই বা স্থান হবে না, কিন্তু বিভিন্ন সময় এরকম উস্কানিমূলক কথাবার্তা বলবে। এবং আপনি দেখেন ছাত্রলীগকে যে নিষিদ্ধ করেছে যে কথাগুলো বলে তার একটাও কিন্তু বেঠিক না, মানে সকল সঠিক এবং সত্য। আপনারা দেখেছেন যে আমি আমি স্পষ্টভাবে প্রজ্ঞাপনটা পড়লাম, সেখানে কি বলেছে, ছাত্রলীগ হত্যা করে, নির্যাতন করে, এরপর গুম করে, এরপর হচ্ছে যে আপনার নিপীড়ন করে, ছাত্রাবাসে সিট দখল করে, বাণিজ্য করে, সেখানে আপনার টর্চার সেল করে, এরপর মনে করেন চাঁদাবাজি করে, ধর্ষণ করে এবং যৌন নিপীড়ন করে, নানাবিধ এই জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত। আপনারা দেখেন যে জাহাঙ্গীরনগরে মানিক 101টা ধর্ষণ করে সেঞ্চুরি পালন করেছে, এই যে এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে সিলেটে ধর্ষণ করেছে, জাহাঙ্গীরনগরে স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করেছে, এই বিশ্বজিৎকে কুপি, জয় বাংলা স্লোগান দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, বুয়েটের মেধাবী ছাত্র আরবারকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, এরকম হেলমেট বাহিনী, এর হাতুড়ি বাহিনী রাস্তায় ফেলে শহীদ মিনারে নির্মমভাবে কীভাবে ছাত্রদেরকে হত্যা করেছে। সর্বশেষ এই ছাত্রলীগ এই পুলিশের পোশাক পরে, পুলিশের অনেকেই বলেছে পুলিশের পোশাক পরে এই গণহত্যা চালিয়েছে ছাত্র বৈষম্য আন্দোলনে, এবং ছাত্র বৈষম্য যে হাজার হাজার খুন হয়েছে তাদের সবগুলো খুনই হচ্ছে এই ছাত্রলীগ এবং আওয়ামী লীগও তার সাথে জড়িত। তাই আমি মনে করি তাদেরকে একেবারে আইনের আওতায় আনতে হবে, তাহলে এই ধরনের কথাবার্তা কখনো আর বলবে না, এটাই হচ্ছে মূল কথা। তাই আমি মনে করি যে শুধুমাত্র ছাত্রলীগ না, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে টোটাল বাংলাদেশে, তাদের কোনো ঠাই নাই, এটাই হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। এই আওয়ামী লীগ যে সন্ত্রাসী এবং আন্ডারওয়ার্ল্ডের দল তা আজকে প্রমাণিত, এরা গর্তে থেকে উকিঝুঁকি দিচ্ছে, এরা সাহস থাকলে সামনে আসুক, তারা আইনের মোকাবিলা করুক, তারা আপনার ডক্টর ইনুস সাহেবের বিচার করবে করুক, কিন্তু এই যেভাবে তারা বিভিন্ন জায়গায় গর্তের মধ্যে থেকে উকিঝুঁকি দিচ্ছেন, এবং আমি তো মনে করতেছি যে এদের সাহসই নাই এবং থাকার কথাও না, গণহত্যাকারী কোনো দলের এটা থাকে না। ছাত্র জনতা তো তারা খুঁজতেছে যে আওয়ামী লীগের সাল বাকল তুলে দিবে, এবং শুধু ছাত্র জনতা না, বাংলাদেশের সকল লোক ঐক্যবদ্ধ হয়েছে যে আওয়ামী লীগের বিচার চাচ্ছে, তাদের ফাঁসি চাচ্ছে, তাদেরকে খুঁজতেছে, কিন্তু এইখানে ওখানে সেখানে বসে এই উকিঝুঁকি মারা গর্ত থেকে। তারা তো বহুবার আগে বলেছিল যে আওয়ামী লীগ সর্ববৃহৎ দল, বরঞ্চ বিএনপি পারে না, এরা পালায় না, এরপর নির্লজ্জভাবে আবার এখন গর্তে থেকে, গোপনে থেকে, কোথায় 100 হাত মাটি নিচে থেকে থেকে ওখান থেকে একটু কথা বলে, এই কথার কোনো দাম আমার মনে হচ্ছে নাই। বরঞ্চ এই আওয়ামী লীগের অনুশোচনা করা উচিত যে এই গণহত্যা তারা ঘটিয়েছে, যা এটা খুবই দুঃখজনক এবং এটা কোনোভাবে ঘটাতে পারে না, এবং তারা যদি রাজনীতি করতে হয় তাদের এসে আজকে স্যালেন্ডার করতে হবে, তারা আইনের আওতায় আসতে হবে, এবং যত অবৈধ সম্পদ অর্জন করেছে জনগণের কাছে সেই অবৈধ সম্পদ স্যালেন্ডার করে রাষ্ট্রের কাছে ফেরত দিতে হবে। এই কাজগুলো যখন যদি করে তাহলে আমরা মনে করতে পারি যে আওয়ামী লীগ হয়তো বা পরবর্তীতে রাজনীতি করলে করতেও পারে, তবে আগে আইনের আওতায় আসতে হবে, তাদের যার যা বিচার হবে, শেখ হাসিনা তো অনেক মামলা ফাঁসি হবে, ওনার সাথে অনেকেরই ফাঁসি হবে, সেইগুলো করতে হবে, এর কোনো বিকল্প নেই। এই গর্তে থেকে উকিঝুঁকি মেরে আপনার সৎসাহস থাকলে সামনে আসুন, একেবারে স্পষ্টভাবে ছাত্র জনতারা আপনাদেরকে খুঁজে আপনারা সামনে আসলে আপনাদের সাল বাকল তুলে দেবে। দেখেন আপনারা প্রত্যেকের সংবাদপত্রে, প্রত্যেকের গণমাধ্যমে হেলমেট বাহিনী, হকি স্টিক, পুলিশের কাপড় পরে ছাত্রলীগ আক্রমণ করেছে, এরকম সবাই লিখেছেন। হ্যাঁ, আমরা সকলে প্রত্যক্ষ করেছি যে অনেক আগে থেকে তো করেইছি, একদম নিরাপদ সড়ক রক্ষার আন্দোলন থেকে নিয়ে যে কটা ছাত্র আন্দোলন হয়েছে সবখানেই আমরা ছাত্রলীগকে একটা সন্ত্রাসী ভূমিকায় দেখেছি। এমনকি তখন যারা ক্ষমতায় ছিল তাদের পক্ষ থেকে এইটা ঘোষণা করা হয়েছে যে এদেরকে ম্যানেজ করার জন্য, শায়েস্তা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট, ফলে ছাত্রলীগকে যে ব্যবহার করা হয়েছে সন্ত্রাসী কায়দায় আন্দোলন দমনে, সেটা আর কোনো কারণ নেই, কারণ না জানার, কারণ না বুঝার, ডকুমেন্টেড না হওয়ার ফলে এই তাদেরকে নিষিদ্ধ করার আরেকটা কারণ হচ্ছে যে আমাদের জুলাই গণহত্যার পরেও যে তারা থেমে গেছেন তা কিন্তু না, এবং এরা যে কেবল আপনারা গণমাধ্যমে রিপোর্ট করেছেন তা না, আদালত কর্তৃক বেশ কয়েকবার তারা দোষী সাব্যস্ত হয়েছে। আমরা কিন্তু আবরার ফাহাদের কথা ভুলে যেতে পারি না, আমরা বিশ্বজিতের কথা ভুলে যেতে পারি না, এগুলো আমাদের সকলের চোখের সামনে হয়েছে। আজকে যদি আসিফ আসতো তাহলে ও বলতে পারতো যে ও কেমন করে ছাত্রলীগের আক্রমণের শিকার হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটা বর্তমানের প্রাধিকার বিবেচনায় আমাদেরকে নিতে হয়েছে, কারণ এখন যে বিভিন্ন সংস্থা আছে তাদের যে রিপোর্ট আছে সেখানে দেখা যাচ্ছে যে জননিরাপত্তা বিঘ্নিত করতে, আইন শৃঙ্খলা বিঘ্নিত করতে, রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে, এমনকি এই
পাঁচই অগস্টের পরেও কিন্তু পাঁচই অগস্টের যে ছাত্র আন্দোলনকারীরা ছিল তাদের উপর আক্রমণ হয়েছে এবং সেটা ছাত্রলীগ কর্তৃক হয়েছে একটা ডকুমেন্টে। কাজেই এক্ষেত্রে আমরা মনে করেছি যে এটাই সরকারকে যেহেতু এই ক্ষমতা দেওয়া আছে, একটা সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাস বসে বসে দেখার আমাদের কোনো সুযোগ নেই এবং যেখানে আমাদের সংস্থার রিপোর্টগুলো আমাদের কাছে এসে। আপনারা কে রাষ্ট্রপতি হতে পারেন তার নামটা বলুন, তবে যিনি রাষ্ট্রপতি হবেন তাকে প্রথমত হতে হবে সৎ। আমি শুধু একটা পয়েন্টই দিলাম, এরপরে আরও অনেকগুলো পয়েন্ট আছে, যেমন তিনি দেশপ্রেমিক হতে হবে, তিনি প্রমাণিত নেতা হতে হবে, তিনি যোগ্যতার সাথে বাংলাদেশের জন্য তার জীবন দিতে প্রস্তুত, এটা আমাদের অনুধাবন করতে হবে। হ্যাঁ, এবার একটু কঠিন হয়ে যাচ্ছে, হয়তো সংখ্যায় কমে আসবে, হয়তো সবাই মিলে একজন দুইজন তিনজনের নাম বলবেন, সেটাও ঠিক আছে, কিন্তু আমি শুধু একটা জিনিস চাই, আমি একজন সৎ মানুষ চাই, যে মানুষটি বাংলাদেশের একটি টাকা চুরি করবে না। একজন সাধারণ মানুষ হিসেবে আমি বলতে চাই, আমি ট্যাক্স দিই, আমরা সবাই ট্যাক্স দিই, আমরা আরও ট্যাক্স দেবো। আপনারা দেখেছেন না আমাদের রেমিটেন্স যোদ্ধারা কীভাবে ট্যাক্সের টাকা পাঠিয়েছে, দেখেছেন তো আবার কীভাবে বন্ধ করে দিয়েছিল, ঠিক একইভাবে যা লাগবে করবো, আমাদের গয়না বিক্রি করে দেবো আমাদের মায়েদের। আপনারা দেশ গড়ে তুলুন, আপনারা নেতৃত্ব নিয়ে সামনে আসুন, এবং কে হবে আমাদের রাষ্ট্রপতি অথবা কে হবে আমাদের নেতা, এটা আপনারা খুব মনোযোগ দিয়ে খুব সাবধানে এটাকে নির্বাচিত করবেন, কারণ তার উপরে নির্ভর করছে আমাদের এই সন্তানদের যে ত্যাগ তা কতটুকু আমরা সফলতার দিকে নিতে পারবো। সন্তান হারানোর বেদনা যেমন আমরা কখনো ভুলতে পারবো না, ঠিক একইভাবে এই সন্তানদের মা হওয়ার জন্য আমাদের যে গর্বিত অনুভূতি আছে সেটাও কিন্তু কম না। আমাদের কন্যারা যেভাবে রাজপথে নেমেছে, আমাদের কন্যারা যেভাবে সংগ্রাম করেছে, আপনারা সকলেই প্রত্যক্ষ করেছেন, আপনারা দেখেছেন প্রত্যেকেই মহিয়সী নারী, সকলকে শ্রদ্ধা জানাচ্ছি, এবং তাদের এই যে ত্যাগ, আমাদের এই যে সর্বস্ব চলে গেল, তারপর আমরা কোথায় দাঁড়িয়েছি, এটা তো আমাদের কাম্য ছিল না। এই পেছনে লেখা রয়েছে যে রাষ্ট্রের বর্তমান অবস্থায় আমরা কোথায় দাঁড়িয়েছি। আমার কাছে ভীষণ কষ্ট হয় যে আসলে ডিমের দাম কত, ঠিক আছে আমি অর্ধেক ডিম খাবো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার ছেলের যে রক্ত দিয়ে এদেশকে আরও একবার স্বাধীন করতে হয়েছে, সে স্বাধীন দেশে এটা কী অবস্থা, যে রাষ্ট্রপতির পদত্যাগপত্র আছে কি না, এক্স প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। আমরা জনগণ চাইলে থাকবেন, আমরা জনগণ না চাইলে থাকবেন না। আমাদের জনগণের মনের মধ্যে কী আছে, প্রথম প্রশ্ন আমার, জনগণ যখন প্রথম শুনল একজন রাষ্ট্রপতি দাঁড়িয়ে বলছেন যে পদত্যাগ করেছেন, তারপরে কোন মুখে সেই রাষ্ট্রপতি আরেকবার বলেন তিনি পদত্যাগ করেননি, আমরা কি হাসির পাত্র, আমাদের বাচ্চারা কি হাসির পাত্র, আমরা কি জলে ভেসে এসেছি? এই দেশ আমাদের, এই দেশ জনগণের, এই দেশে প্রতিটি মানুষ হচ্ছে এই দেশের মালিক। সুতরাং আজ আমরা এখানে একত্রিত হয়েছি, আমার ভাইরা রয়েছেন, গুণীজন রয়েছেন, আমাদের নেতারা রয়েছেন, তারা বলবেন, আমি শুধু একজন মায়ের পক্ষ থেকে, একজন বোনের পক্ষ থেকে, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই, এই পরিস্থিতি থেকে উত্তরণ অবশ্যই দরকার। অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে একটি বিষয় হচ্ছে রাষ্ট্রপতি, এখানে লেখাই রয়েছে, প্লিজ আপনারা পড়ুন, চতুর্থ যে অধ্যায় আছে সেখানে দেখুন কি বলা আছে, এই রাষ্ট্রপতি কি রাষ্ট্রপতি, প্রথম লাইনটা পড়ুন, প্রথম লাইনে কি বলা আছে, তিনি রাষ্ট্রপতি হবেন যাকে রাষ্ট্রপতি হিসেবে নেওয়া হবে। আপনারা খুলে পড়ুন, প্রত্যেকের কাছে নিশ্চয়ই সংবিধান, পকেট সংবিধান একটা রয়েছে, তিনি আমাদের রাষ্ট্রপতি হতে পারেন না। প্রথমত শুধু বলেন আপনারা কারা কারা ভোট দিয়েছেন, 24 সালের ভোটে কারা দিয়েছেন, আমি দেইনি না, আমি দিতে পারিনি, কেউ কি ভোট দিয়েছেন ঠিক মতো, তাহলে তার কোনো প্রশ্নই নাই, সেই সংসদই নাই, তাহলে সেই সংসদের আবার রাষ্ট্রপতি কি, যে রাষ্ট্রপতি মিথ্যাচার করে সে রাষ্ট্রপতি আবার রাষ্ট্রপতি কি? প্রথমত হচ্ছে আমাদের জনগণের পক্ষ থেকে দাবি, এই রাষ্ট্রপতি আমরা চাই না। দ্বিতীয়ত হচ্ছে কে আমাদের নেতৃত্ব দেবে, আমাদের নেতৃত্ব দেবেন কে, অনেকেই ভাবেন কে দেবেন, আমাদের অনেক নেতা আছে এবং আমাদের এই বিপ্লব আরও অনেক নেতার জন্ম দিয়েছে। আমি একজন গর্বিত মা, আমি একজন গর্বিত বাংলাদেশি, এই কথাটা বলতে এই কিছুদিন আগে আমার একটু লড়ে চড়ে যেত যে আসলেই কি আমি গর্বিত, নাকি আমাকে বিদেশে পাড়ি জমাতে হবে। আমি ভাবতাম আমার কন্যা সন্তানের কথা, আমার পুত্র সন্তানের কথা, কিন্তু এখন আমি জানি এই দেশ রক্ত দিয়ে আমাদের বাচ্চারা স্বাধীন করেছে। আগে আমি বলতাম আমাদের পূর্বসূরীরা স্বাধীন করেছে, পূর্বসূরীরা স্বাধীন করে রেখে গেছে, কিন্তু আমরা রক্ষা করতে পারিনি, আমাদের সন্তানরা আবার স্বাধীন করেছে, আমরা এবার রক্ষা করব, এবং এই কারণেই আজ এই মঞ্চে এসে, এইখানে এসে দাঁড়িয়ে আমার কথা বলা। আমি বিশ্বাস করি মূল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, যে আমরা এই রাষ্ট্রপতি চাই না, আমরা দেশের এই পরিস্থিতি চাই না, আমরা একটা সুন্দর স্বাভাবিক সুন্দর রাষ্ট্র চাই, আমাদের সকলের ত্যাগের বিনিময়ে যে রাষ্ট্র হবে আমাদের নিজের বাড়ির মতো, বাড়ির আঙিনা যেভাবে আমরা সাজিয়ে রাখি ফুলে ফলে ফসলে, ঠিক একইভাবে আমার দেশকে আমি সাজিয়ে রাখতে চাই, এবং সেক্ষেত্রে একজন যোগ্য লোক আমাদের চাই যিনি রাষ্ট্রপতি হবেন। বিভিন্নভাবে বিভিন্নজন বলবেন ইনি হতে পারেন তিনি হতে পারেন, আমারও মনের মধ্যে অনেক নাম আছে, এমনকি যদি কোনো মহিলা রাষ্ট্রপতি পাই আমি তাতেও খুশি হব। আর এর মাঝে আরো অনেকেই রয়েছেন, যেমন ডক্টর ইউনুস যদি আমাদের রাষ্ট্রপতি হন, কারণ তিনি একজন হাইলি কানেক্টেড। নানা নাটকীয়তার পর অবশেষে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে এই ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবেও তালিকাভুক্ত করা হয়েছে। এ নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা সমালোচনা। এরই মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার ইস্যুতে কথা বলেছেন সোহেল দাস। কি বললেন তিনি, জানাচ্ছেন সহকর্মী শাহাদা জিফাত। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর আবার নতুন করে আলোচনায় দলটির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। বিডিআর বিদ্রোহে তার জড়িত থাকার অভিযোগের বিষয়টি স্পষ্ট করার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তিনি সামনে আনেন।
তবে সরকার পতনের পর শুরুতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আশা করেছিল হয়তো এমন সংকটময় পরিস্থিতিতে দলের হাল ধরবেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের এই সুযোগ্য সন্তান। কিন্তু তিনি জানান, রাজনীতিতে আর ফিরবেন না। এর মধ্যে সম্প্রতি আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে এই ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবেও তালিকাভুক্ত করা হয়েছে। পরে ছাত্রলীগকে নিষিদ্ধ করার বিষয়টি নিয়েও কথা বলেছেন সোহেল তাজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেন, নিয়তির কি নির্মম পরিহাস যে ছাত্র সংগঠন ভাষা আন্দোলন, ছয় দফা স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধ সহ বাংলার মানুষের সকল লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিল, সেই ছাত্রলীগ তারই অপকর্মের জন্য নিষিদ্ধ হল। সোহেল তাজ আরও বলেন, এই নিষেধাজ্ঞা জারির পর সংগঠনটির বিবৃতি পড়ে তিনি খুবই বিচলিত হয়েছেন, যেখানে অতীত ভূমিকার কথা তুলে ধরেছে ছাত্রলীগ সভাপতি সম্পাদক। ভাষা আন্দোলন ছয় দফা সহ স্বাধীনতা সংগ্রামে তাদের অবদানের কথা বলেছেন নির্লজ্জের মতো। তিনি তাদেরকে বলতে চান, আপনারা এইসব কথা বলা থেকে দয়া করে বিরত থাকুন, কারণ আপনারাই ছাত্রলীগকে গত 15 বছর হত্যা ধ্বংস করে একটি গুন্ডা সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও ফুটেজ দেখেছেন এবং সকলের আলোচনা শুনেছেন। তো অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিন, কী জানলেন বুঝলেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কত হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।